যে খবরের দিকে মুহূর্তে নজর রাখবো আমরা যাদবপুর কাণ্ডে এবিভিপির বিক্ষোভ যাদবপুর কাণ্ডে এবিভিপির বিক্ষোভ বিক্ষোভে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যাদবপুর কাণ্ডে প্রতিবাদে এবিভিপির বিক্ষোভ পুলিশের অনুমতি ছাড়া বিক্ষোভ মিছিল গ্রেফতার করা হয়েছে 63 জনকে পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে ধৃত বিক্ষোভ মিছিল থেকে গ্রেফতার 63 জন যাদবপুর কাণ্ডে প্রতিবাদে এবিভিপির বিক্ষোভ পুলিশের অনুমতি ছাড়া বিক্ষোভ মিছিল গ্রেফতার 63 জন পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে ধৃত বিক্ষোভ মিছিল থেকে গ্রেফতার 63 জন এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুব্রত নাগ সুব্রত যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে তাদের কি পরিস্থিতি কি জানা যাচ্ছে দেখো পায়েল আজ গতকাল স্বপ্নদীপ কাণ্ডে মৃত্যুকাণ্ডে এবিভিপি একটি মিছিল করেছিল যেটা পুলিশের কাছে কোনো পারমিশন ছিল না এবং তারপর তারা যখন এই মিছিল এবং বিক্ষোভ কর্মসূচি করে তাদের সাথে পুলিশের ধস্তাধস্তি করা হয় সেই কারণেই যাদবপুর থানার পুলিশ টোটাল 63 জনকে অ্যারেস্ট করা হয় 4 জন মেয়ে বাদ বাকি হচ্ছে পুরুষ এবং তাদের আজকে আলিপুর কোর্টে তোলা হয়েছে এবং তাদের এই মুহূর্তে বিচার চলছে এবং দুই আইনজীবী সওয়াল জবাব করছে ধন্যবাদ সুব্রত সুব্রত নাথ ছিলেন টেলিফোন লাইনে পুলিশের অনুমতি ছাড়া বিক্ষোভ মিছিল পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ গ্রেফতার করা হয় যে 63 জনকে তাদের আদালতে পেশ যাদবপুর কাণ্ডে এবিভিপির বিক্ষোভ